আচ্ছা তাহলে দেখেন সার্ভাইকাল নার্ভ যেটা আমরা বলবো সেটা কয়টা আছে আটটা কিসের জন্য দেখেন একটা নার্ভের তো উপর থেকে শুরু হয় নিচ থেকে শুরু হয় তাই না তাহলে একটা বোন দুইটা নার্ভ হয় আর বাকি সবগুলা বোনে একটা করে নার্ভ আছে তাহলে সাতটা বোনে নার্ভ কয়টা আটটা আর বাকি সব একটা থোরাসিক নার্ভ কয়টা হবে 12টা 12 জোড়া দুই পাশ থেকে বের হবে 12 জোড়া লাম্বার নার্ভ কয়টা হবে বোন চারটা থাকলে নার্ভ বের হবে কি একটা এক জোড়া তাহলে টোটাল হয় কয়টা আট আর বারো বিশ বিশ আর পাঁচ পাঁচ এক টোটাল 31 জোড়া নার্ভ 26টা বোন অথবা 33টা বোন ঠিক আছে বোনের নামেই নাম এখানে নাম এবং নাম্বারটা ইম্পর্টেন্ট নাম্বার কি সার্ভাইকাল 8টা থোরাসিক 12টা লাম্বার 5টা স্যাক্রাম 5টা আর কি কক্সিজিয়াল 1টা ঠিক আছে এবার চলে যান ওই যে ফাংশনগুলো বাকি রাখছিলাম না কি কি সেরিবেলাম থ্যালামাস সরি সেরিবেলাম পন্স আর মিডল অফ ল্যাঙ্গোটা তিনটা ফাংশন বাকি রাখলাম না আমরা হ্যাঁ ওই তিনটা ফাংশন আমরা আসি দেখেন সেরিবেলামের ফাংশন বের করেন কত পেজ পেজ নাম্বার 71 সেরিবেলাম বলতেছে কি আমাদের ঐচ্ছিক চলাফেরাকে নিয়ন্ত্রণ করে মানে আপনি কোন দিকে যাবেন সামনে পেছনে ডানে বাঁয়ে এই চলাফেরাটাকে কি করবে সে নিয়ন্ত্রণ করবে ঐচ্ছিক পেশির পেশি টান ঐচ্ছিক পেশি মানে স্কেলিটাল মাসেলের যে পেশিগুলো আছে তার পেশি টান নিয়ন্ত্রণ করবে দেহের ভারসাম্য সেরিবেলামটা দেখেন পেজ নাম্বার 71 71 এর মিড ব্রেনের নিচেই দেখেন মেডুলা অবলাঙ্গটার উপরেই দেখেন এই নাম্বার সেরিবেলাম এখানে হাইপোথ্যালামাস আছে স্যার হাইপোথ্যালামাসের নিচে সেরিবেলাম পার নাই এই যে দেখেন ঠিক আছে তাহলে দেখেন সেরিবেলামের কি চলার দিক নিয়ন্ত্রণ করে কোন দিকে আপনি যাবেন সামনের দিকে পেছনের দিকে ডানের দিকে না বাইরের দিকে ভারসাম্য নিয়ন্ত্রণ করে দেহভঙ্গি বজায় রাখতে সাহায্য করে এইটুকুর কাজ কাজ সেরিবেলাম মেরুল অবলাঙ্গটা আসেন খুব ইম্পর্টেন্ট কাজ আছে এখানে হ্যাঁ কাজগুলা দেখেন আমাদের হৃদস্পন্দন এই যে হার্টবিট হার্টবিটটাকে সে নিয়ন্ত্রণ করে দুই নাম্বার গলদকরণ আপনি কোনো জিনিস গিলবেন গিলার যে কাজটা এটাও নিয়ন্ত্রণ করবে কে মেরুল অবলাঙ্গটা কাশি দিচ্ছেন রক্ত মানে কি ব্লাড ভেসেলের সংকোচন প্রসারণ লালাক্ষরণ মুখে যে লালা নিঃসরণ হচ্ছে সেটাও কি মেরুল অবলাঙ্গটা থেকে নিঃসরণ হয় আপনার বমি করতেছেন না বমি আপনার মূত্রত্যাগ রক্তচাপ পৌষ্টিক নালী পেরিস্টালসিস মানে কি ডাইজেস্টিভ সিস্টেমে যে পেরিস্টালসিসটা হচ্ছে এই সবগুলা জিনিস নিয়ন্ত্রণ করতেছে কোথা থেকে মেডুলা অবলাঙ্গটা থেকে স্পাইনাল কর্ড এবং ব্রেনের মধ্যে কি করে যোগসূত্র স্থাপন করে স্পাইনাল কর্ড এবং ব্রেনের মাঝখানে কি করে রিলে স্টেশন হিসেবে কাজ করে লাস্ট ওয়ান দেখেন 9-10-11 নাম্বার ক্যারোটিক স্নায়ু মানে ক্রেনিয়াল নার্ভের উৎপত্তি স্থল সেই জন্য আমরা এটা পরে পড়ালাম 9-10-11 মানে কত 9 নম্বর নার্ভের নাম কি নয় নম্বর নার্ভের নাম গ্ল্যাসোফ্যারিঞ্জিয়াল 10 নম্বরটার নাম কি ভেগাস 11 নম্বরটার নাম স্পাইনাল অ্যাক্সেসরি এই তিনটা নার্ভের উৎপত্তি স্থল হিসাবে কি কাজ করে মেডুলা অবলাঙ্গটা পরেরটা দেখেন পন্স ঠিক আছে পন্স কি করে কাজগুলো দেখেন স্পাইনাল কর্ড সেরিবেলাম এবং ব্রেনের মধ্যে কি করে রিলে স্টেশন হিসেবে কাজ করে কারণ পন্সটা থাকে কি মেডুলা অবলাঙ্গটার একটু উপরে তাহলে সেরিবেলাম পন্স এবং মেডুলা অবলাঙ্গটার মধ্যে কি করে ব্রেনের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করে নেক্সট ওয়ান বলছে দেহের দুই পেশি দুই পাশের পেশির সমন্বয় সাধন করে দেখেন আমি যখন হাঁটি আমার এই পায়ের সাথে এই হাত উঠে তাই না এই পায়ের সাথে কি এই হাত উঠে এই যে সমন্বয়টা এই সমন্বয়টাও কি পন্স থেকে নিয়ন্ত্রিত আপনি চাইলেও কি এই পা এই হাত তুলে তুলে হাঁটতে পারবেন না ঠিক আছে এই দেহভঙ্গি আপনার থাকবেই না কারণ কি এখান থেকে এটা সাপোর্টই করেন আপনি জোর করে দুই চারবার করতে পারেন কিছুক্ষণ পরে আবারও কি হয়ে যাবে যতবার এই হাত উঠবে ততবার এই পা উঠবে ঠিক আছে তাহলে এই পেশির ব্যালেন্সটা নিয়ন্ত্রণ করে কে পন্স স্বাভাবিক শ্বাসক্রিয়া এই যে আমরা স্বাভাবিক রেসপিরেশন হচ্ছে ইউনিয়া তাই না স্বাভাবিক শ্বাসপ্রশ্বাসকে কি বলে ইউনিয়া ট্র্যাকিনিয়া কাকে বলে বেশি আর ব্রাডিনিয়া ওকে এরপরে দেখেন 5-6-7-8 চারটা কারোটিক স্নায়ুর উৎপত্তি স্থল হিসেবে কাজ করে তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে পন্স থেকে কোন কোন ক্রেনিয়াল নার্ভ তৈরি হয় তাদের কাজ কি ঠিক আছে মেডুলা অবলাঙ্গটা থেকে কোন কোন ক্রেনিয়াল নার্ভ তৈরি হয় তাদের কাজ কি সহজ না যদি ওইটা পারেন তাহলে এগুলো সব সহজ
পন্স থেকে তৈরি হয় কোনটা কোনটা? পাঁচ ছয় সাত আট মেরুল অঙ্গটা থেকে কি কি তৈরি হয়? নয় দশ এগারো, ঠিক আছে। তাহলে পাঁচ নম্বর নার্ভের নাম কি? ট্রাইজেমিনাল। ছয় নম্বরটার নাম অ্যাবডুসেন্স। সাত নম্বরটার নাম ফেসিয়াল। আট নম্বরটার নাম আজকের পড়াও এই পর্যন্তই, ঠিক আছে। নেক্সট ক্লাস আমরা এটা শেষ করে নতুন অঙ্কে চলে যাব। স্পাইনাল কর্ডটা কোথায় অবস্থিত? স্পাইনাল কর্ডটা আফটার ঘাপ থেকে শুরু করে, আমরা কি বললাম স্পাইনাল কর্ডটা, এটা মনে করেন স্পাইনাল ব্রেন, হ্যাঁ ব্রেন থেকে এই যে নিচে, এখানে কি, এখানে আছে আপনার সার্ভাইকাল 1 2 3 4 5 6 7, এই যে দেখেন নার্ভগুলো বের হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে স্পাইনাল কর্ড। সমস্ত জায়গায় কি ছড়ায় যাবে এখান থেকে। মেইন কথা কি, এই যে দেখেন মেরুদণ্ডনালীটা, এই যে এটা হচ্ছে কি স্পাইনাল কর্ড, একদম ব্রেন থেকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত নেমে আসছে, এটা কি স্পাইনাল কর্ড। মেরুদণ্ডের ভিতরে কি একটা ফাঁকা জায়গা দিয়ে সে এই পর্যন্ত নেমে আসে, ঠিক আছে, এটা হচ্ছে স্পাইনাল কর্ড, ঠিক আছে। আর এটা